مولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة والله عليم بالمتقين. وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়ালা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে আরবি সনের প্রথম মাস মুহররম মাসের প্রথম জুমা আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘরে আগে আগে আসার তৌফিক দিয়েছেন। সেই মহান মালিককে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ, অগণিত দুরুদ ও সালাম সাইয়েদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। হিজরি নতুন একটি সন, নতুন একটি বছর শুরু হয়েছে। 1444 হিজরি শুরু হয়েছে প্রথম মাস মুহররম প্রথম জুমআ। পবিত্র কোরআনুল করিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আসমান জমির সৃষ্টির শুরু থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 12টি মাস নির্ধারণ করেছেন।
বারোটি মাস সৃষ্টির শুরু থেকেই নিয়ে নির্ধারিত, এর মধ্যে চারটি হলো সম্মানিত মাস। চারটি মাস হলো সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। তার তিনটি হলো ধারাবাহিক, আমরা যে নামে চিনি আর কি সহজে, জিলকাদ, জিলহজ, মুহররম, আর একটি হলো রজব। মুহররম মাস আরবি সনের প্রথম মাস। এই আরবি সনের সাথে বা চন্দ্রবর্ষের সাথে, চন্দ্র তারিখের সাথে মুসলমানদের অনেকগুলো ইবাদত জড়িত রয়েছে, যার কারণে এই তারিখগুলার হিসাব রাখা আমাদের উপরে জরুরি। ফুকাহায়ে কেরাম বলেন, চন্দ্র তারিখ হিসাব রাখা কিছু মানুষের জন্য জরুরি, ফরজে কেফায়া, যদি কেউই না রাখে তাহলে সকলে গুনাহগার হবে। কারণ এটার সাথে আমাদের রোজার সম্পর্ক, হজের সম্পর্ক, যাকাতের সম্পর্ক, অনেক মাসলা মাসায়েলের সম্পর্ক আছে এই তারিখগুলার সাথে। এজন্য আমাদের এই তারিখগুলা হিসাব রাখা জরুরি, আমরা রাখবো ইনশাল্লাহ, এতে আমাদের ফায়দা হবে ইনশাআল্লাহ। এর সংক্ষিপ্ত ইতিহাস আমাদের জানার দরকার, যে হিজরি সন গণনা শুরু হলো কত সালে। একটা তো মাস, আর একটা হলো সাল। একটা মাস, আর একটা হলো সাল, বছর। বারো মাস আগেই ছিল সৃষ্টির শুরু থেকে নিয়ে আল্লাহ তাআলা ওইটা নির্ধারণ করে রাখছেন। কিন্তু বছর গণনা শুরু হয়েছে কোন সময়? মুসলমানদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময় ইসলাম ধর্ম বিস্তৃতি শুরু হয়েছে, অনেক দূর পর্যন্ত ইসলাম পৌঁছে গেছে। বিভিন্ন সময় উনি যখন বিভিন্ন প্রদেশে বিভিন্ন গভর্নরদের কাছে চিঠি লিখতেন, এই চিঠিগুলার মধ্যে তারিখ, বছর এগুলা উল্লেখ থাকত না। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি যে চিঠিগুলা পাঠান, ফরমানগুলা পাঠান, এতে কোনো তারিখ, সন উল্লেখ থাকে না। এতে করে অনেক সময় সমস্যায় পড়ে যেতে হয়, তারিখ সন উল্লেখ থাকলে এটা ভালো হয়। কি করা যায়? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ সাহাবীদের সাথে পরামর্শ করলেন। এনাদের মধ্যে উল্লেখযোগ্য হযরত ওসমান ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা পরামর্শ করলেন। পরামর্শের ভিত্তিতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেদনে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে, ওসমান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার পরামর্শে হিজরি বছর গণনা শুরু হলো। হিজরি বছর কেন আমরা বলি? কারণ এই সালের বছরের হিসাবটা শুরু হয়েছে হিজরতের বছর থেকে নিয়ে। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করেছিলেন রবিউল আউয়াল মাসে, কিন্তু মুহররম মাস থেকে বছর গণনা শুরু হলো কেন? মুহররম থেকে বছর গণনা শুরু হওয়ার কয়েকটা কারণ আছে। সাহাবায়ে কেরামের পরামর্শের ভিত্তিতে তৎকালীন সময়ও যদিও বছরের হিসাব রাখা হতো না, কিন্তু মানুষ বারো মাসের শুরুর মাস হিসাবে মানুষ মুহররম মাসকে মনে করত। হজের মাধ্যমে একটা বছরের মোটামুটি ইবাদতের একটা গুরুত্বপূর্ণ আহকাম শেষ হলো, আবার নতুন এক বছরের শুরু হলো। এই চিন্তা করেই সাহাবায়ে কেরামের পরামর্শে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ১৭ বছর পরে, হিজরতের ১৭ বছর পরে হিজরি সন গণনা শুরু হলো। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪৪৪ চন্দ্রবর্ষ হিসাবে, ১৪৪৪ বছর আগে তিনি মক্কা থেকে মদিনার অভিমুখে হিজরত করেছিলেন। আর হিজরতকে হক বাতিলের মধ্যে পার্থক্যকারী বলা হয়, কারণ মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে ইসলাম গোটা বিশ্বের ভিতরে পৌঁছানো শুরু হয়েছে। এই জন্য সাহাবায়ে কেরাম পরামর্শ করে মুহররম মাসকে চন্দ্র বছর তথা হিজরি সনের প্রথম মাস হিসাবে নির্ধারণ করে। আর হিজরি সনের গুরুত্বটা কি?
গুরুত্ব হলো যে এটা আমাদের হিসাব রাখতে হবে, কারণ এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই বললেন যে 12টি মাস নির্ধারিত, এর মধ্য থেকে 4টি মাস হারাম। আমরা হারাম বলতে শুধু অনেক সময় মনে করি এটা মনে হয় হারাম হারাম, বিষয়টা এমন না। অনেক সময় আমরা মসজিদুল হারাম, মসজিদুল হারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, আমরা মসজিদুল হারামকে অনেক সময় হারাম বলতে লজ্জা পাই। অনেকে দেখবেন কি বলে, হরম হরম, কি বলে, হরম বলে। এটা আবার কোন ধরনের শব্দ, ডাইরেক্ট হারাম বলতে হবে। এক হারামের অর্থ নিষিদ্ধ, হারাম অর্থ সম্মানিত। এই যে মুহররম মাস, এটা নিষিদ্ধ সম্মানিত, নিষিদ্ধ কোন হিসাবে? এই যে সম্মানিত চারটি মাস, জাহেলিয়াতের সময়ও এই চার মাসে যুদ্ধ বিগ্রহ হানাহানি মারামারি এগুলা নিষেধ ছিল। জাহেলিয়াতের সময়ের মানুষেরা এই চার মাসে এই ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকত। ইসলামের প্রারম্ভে এই হুকুম বলবৎ ছিল, কিন্তু এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে জানায়া দিয়েছেন, যদি কোনো সময় দ্বীনের প্রয়োজনে কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, এই মাসগুলোতে যুদ্ধ করা যাবে, কোনো সমস্যা নাই। ইউকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, মুশরিকদের সাথে যদি এই নিষিদ্ধ মাসগুলোতেও জিহাদ করতে হয়, যুদ্ধ করতে হয়, করা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে মুহররম এক নম্বরে আমরা জানলাম এটা একটি নিষিদ্ধ মাস। কেন নিষিদ্ধ? এই মাসে আগের আমলে যুদ্ধ বিগ্রহ এগুলো মানা ছিল। হারামের আরেক শব্দের অর্থ হলো সম্মানিত মাস, মুহররম মাস সম্মানিত চার মাসের একটি মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে এই মাসের সম্মানের কথা তো জানাইয়া দিয়েছেন, আরবাআতুন হুরুম, 12 মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এরপরে মুহররম মাস কি মাস? মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস, সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم ان كنت صائما بعد شهر رمضان فصم المحرم فانه شهر الله ترمذির হাদিস, মুসনাদে আহমদের মধ্যেও আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি রমজান মাসের পরে কোনো মাসে রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রোজা রাখো। কেন মুহররম মাসে রোজা রাখবা? আল্লাহর নবী বলেন ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ মুহররম মাস হলো আল্লাহ তাআলার মাস। তাহলে মুহররম মাসের তৃতীয় বৈশিষ্ট্য হলো এটা কার মাস একটু বলেন না? আল্লাহ তাআলার মাস, নিষিদ্ধ মাস, সম্মানিত মাস, আল্লাহ তাআলার মাস। শুধু তাই না, এই সম্মানিত মাসগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের উপরে জুলুম করতে মানা করেছেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই মাসগুলায় নিজেদের উপরে জুলুম করো না। জুলুম বলতে কি? জুলুম বলতে উদ্দেশ্য হলো পবিত্র মাস সমূহের সম্মান রক্ষা না করা, এটা জুলুম। পবিত্র মাস সমূহে গুনার মধ্যে জড়ায় থাকা, এটা জুলুম। এজন্য আমাদের উচিত হলো গুনাহ থেকে তো সব সময় বাঁচতে হবে, সাথে সাথে এই সম্মানিত মাসগুলোর মধ্যে আমরা গুনাহ থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করব। কারণ প্রত্যেকটা পাপ হলো জুলুম। প্রত্যেকটা পাপ কি? জুলুম। প্রত্যেকটা গুনাহ জুলুম। চার নম্বর, এই মুহররম মাসে বেশি বেশি রোজা রাখার কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই মাসে বেশি বেশি রোজা রাখা। আরেক বর্ণনা আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রমাদানের পরে সর্বোত্তম রোজা রাখার জন্য যেই মাস সেটা হলো মুহররম মাস, আল্লাহর মাস। এই মুহররম মাসে রমাদানের পরে বেশি বেশি রোজা রাখা সর্বোত্তম। তার মানে মুহররম মাসে যে আমলগুলো আমরা জানতে পারলাম, এক নাম্বার এই মাসের ইজ্জত সম্মান রক্ষার্থে আমাদেরকে গুনাহ থেকে বাঁচতে হবে। হাদিসের মধ্যে নবীজি জানায় দিলেন এই মাসে রোজা রাখা উত্তম, কারণ
আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই মাস, এটা সামগ্রিকভাবে মুহররম মাসের আমল। এখন এই মুহররম মাসে নির্দিষ্ট একটা দিন আছে যেটাকে আমরা আশুরা বলি। কি বলি? আশুরা। মুহররম মাসের 10 তারিখ, এই তারিখকে কেন্দ্র করে বিশেষ করে উপমহাদেশে এত বিভ্রান্তি আছে, এত জাল বানোয়াট মন গড়া কাহিনী আছে যে এর মধ্য থেকে সঠিক জিনিসটা বের করে আনা খুব কঠিন এক ব্যাপার। আপনি আপনাদের ঘরেও হয়তো থাকতে পারে, বাজারে দেখবেন গাড়িতে অনেক সময় বই বিক্রি করে, মকসুদুল মুমিন এই ধরনের নামে আরো কিছু বই আছে, আমলে নাজাত। আসলে এই ধরনের বইগুলার নাম খুব চটকদার, কিন্তু এগুলার মধ্যে অধিকাংশ ক্ষেত্রে জাল বানোয়াট বর্ণনা, এগুলা থেকে আমাদের বেঁচে থাকার দরকার। আর এইগুলা ঘরে থাকার সুবাদে অনেক সময় আমরা পড়ি, অনেক আমল এই বইগুলোর মধ্যে লেখা আছে। আমলগুলোর মধ্যে কি আমল আছে? কিছু আমল লেখা আছে মুহররম মাস, এই মাসে কেউ কেউ কি করে বিশেষ ইবাদত আছে, সূরা ফাতিহা পড়বে, এই সূরার সাথে অমুক সূরা 15 বার পড়বে, 20 বার পড়বে, এই ধরনের বানোয়াট অনেক আমল লেখা আছে। এই ধরনের কোনো আমলের ভিত্তি নাই, হাদিসের মধ্যে এই ধরনের কোনো আমলের কথা নাই। এই মাস সম্পর্কে অনেকে বলে যে এই মাস এই 10 তারিখে মুহররমের 10 তারিখে আল্লাহ তাআলা আসমান জমিন বানাইছে, এই দিন আবার কিয়ামত হবে, এই দিন মূসা নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ে গিয়ে ঠেকছে, এই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ড থেকে আল্লাহ বের করছে, এই ধরনের অনেক বানোয়াট চটকদার কথা অগ্রহণযোগ্য বইয়ের মধ্যে পাওয়া যায়। হাদিসের আলোকে এই দিনকে কেন্দ্র করে 2টি সহি ঘটনা পাওয়া যায়। কয়টি? 2টি। 1 নম্বর হলো এই দিন মূসা আলাইহিস সালাম ও তার সাথীগণ ফেরাউনের হাত থেকে নিষ্কৃতি পেয়েছে। ফেরাউনকে যখন আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বারবার দাওয়াত দিচ্ছে, ফেরাউন দিন যাচ্ছে, দাওয়াত দেওয়ার পরে তার দাম্ভিকতা আরো বাড়তেছে, অহংকার আরো বাড়তেছে, যখন তার অত্যাচারের মাত্রা বেড়ে গেল, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন তুমি বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যাও। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ তাআলা বলেন তারা যখন বের হয়ে গেল অবস্থা কি হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে যখন রাতের বেলা বের হয়ে গেলেন, চলতে চলতে আমরা লোহিত সাগরের পাড়ে এসে উপস্থিত হলেন, পার হওয়ার জন্য নৌকা নাই, কোনো কিছু ব্যবস্থা নাই, অপেক্ষমান কখন সকাল হবে, আর ফেরাউনের এই জুলুমের রাজত্ব থেকে পার হয়ে তারা নিষ্কৃতি পেয়ে যাবে। ফেরাউনের কাছেও খবর চলে গেল, ফেরাউন মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে মিশর ছেড়ে চলে যায়, শত্রু কিন্তু হাতছাড়া হয়ে গেল। এইবার ফেরাউন তাফসীরের মধ্যে আসছে 6 লক্ষ সশস্ত্র সেনাবাহিনী নিয়ে বনি ইসরাইল এবং মূসা আলাইহিস সালাম সহ তার উম্মতদেরকে সমূলে নির্মূল করে দেওয়ার জন্য রওনা হয়ে গেল। যখন দিনের আলো ফুটে উঠছে, মূসা আলাইহিস সালামের উম্মত সাগরের পাড়ে দাঁড়ায় আছে, তারা দেখতেছে দূর থেকে ফেরাউনের বাহিনী তাদের দিকে ধেয়ে আসতেছে। আবার ফেরাউনও দেখল মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে সাগরের পাড়ে অপেক্ষা করতেছে। সেই কথাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মূসা আলাইহিস সালামের উম্মত বলতেছে মূসা আমরা তো ধরা পড়ে গেলাম, ধরা পড়ে গেছি, কোনো সন্দেহ নাই। এক পক্ষ অপর পক্ষকে যখন দেখে মূসা আলাইহিস সালামের সাথীগণ বলতেছে ইন্না লামুদরাকুন, মূসা আমরা ধরে পড়ে ধরা পড়ে গেছি, আর বাঁচার কোনো উপায় নাই। বলেন তো মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে যে নিয়ে আসলেন নিজ সিদ্ধান্তে এসেছেন নাকি আল্লাহ তাআলার সিদ্ধান্তে এসেছে? নবীগণ দীনি বিষয়ে যেই কাজই করুক আর যেটাই বলুক এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ থাকে, এরপরে তারা করে। মূসা আলাইহিস সালাম নিশ্চিত যেহেতু আমি নিজে আসি নাই, আল্লাহ তাআলা আসতে বলছে, হযরত ইউনূসা আলাইহিস সালাম যখন ওনার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, উম্মতেরা দাওয়াত কবুল করে না, ওনার বিরোধিতা করে,
আল্লাহ তাআলার সিদ্ধান্ত আসার পূর্বে উনি চিন্তা করলেন আমি এই এলাকায় আর থাকবো না, আমি চলে যাব। উনি নৌকায় পাড়ি দিয়ে আর এক এলাকায় চলে যাওয়ার নিয়ত যখন করছে কি হয়েছে ঘটনা, নৌকা জায়গায় করা শুরু হয়ে গেছে, আল্লাহ তাআলা যাইতে বলে নাই, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত উনি যখন গেছে উনি একটা বিপদে পড়ে গেছে। আর মূসা আলাইহিস সালাম নিজে আসেন নাই, আল্লাহ তাআলা যেহেতু আসতে বলছে যত বিপদ যত সন্নিকটে হোক না কেন হেফাজত আল্লাহ তাআলা করবে। মূসা আলাইহিস সালাম তার উম্মতের কথার জবাবে বললেন ক্বালা কাল্লা ইন্না মা'ইয়া রাব্বী সায়াহদীন। মূসা আলাইহিস সালাম বললেন কখনো আমরা ফেরাউনের হাতে ধরা পড়ব না, ফেরাউন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন ইন্না মা'ইয়া রাব্বী, কারণ আমাদের সাথে আমার রব আছে, আমার সাথে আমার রব আছে, আমি আমার রবের পথ নির্দেশিকা অনুযায়ী চলি। সুতরাং আমাদেরকে ফেরাউন যত কাছে আসুক না কেন কিছু করতে পারবে না। শুধু তাই না, সায়াহদীন, এখনই তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিবেন কিভাবে আমরা এই বিপদ থেকে বাঁচতে পারি। আল্লাহ তাআলা পথ দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এরপরে আদেশ করলেন ফাওহাইনা ইলা মূসা আন ইযরিব বিআসাকাল বাহর فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহি প্রেরণ করলেন, প্রত্যাদেশ পাঠাইলেন আনিদ্রিব বিআসাকাল বাহর, মূসা আপনি আপনার হাতের লাঠিটা দিয়ে সাগরের উপরে আঘাত করেন, আনিদ্রিব আপনি আঘাত করেন বিআসাকাল বাহর, আপনার লাঠির দ্বারা সাগরে আপনি আঘাত করেন। লাঠি দিয়ে সাগরে আঘাত করলে কি বা হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা যখন আদেশ করলেন মূসা আলাইহিস সালাম সাগরের উপরে আঘাত করলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। সাগর বিদীর্ণ হয়ে গেল, দুই ভাগে বিভক্ত হয়ে গেল, এইভাবে দুই ভাগের পানি দুদিকে সরে গিয়ে পাহাড় সাদৃশ্য উঁচু দেয়ালের মতো হয়ে গেছে। এবার রাস্তা হয়ে গেছে, মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা রাস্তা শুকিয়ে দিয়েছেন। এবার মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে ওই রাস্তা পাড়ি দিয়ে অপর প্রান্তে নিরাপদে চলে গেছেন। সুবহান, এই হলো একটা ঘটনা যে ফেরাউনের জুলুম থেকে অত্যাচার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার সাথীবর্গ তার কওমকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। দ্বিতীয়টা কি? শুধু বাঁচাইছেন তা না, অনেক সময় আছে আপনি যদি কোনো শত্রুর হাত থেকে কোনো মতে একবার বাইসা যান, পরবর্তীতে যদি ধরা পড়তে হয় শাস্তির মাত্রাটা একটু বেশি হয়, স্বাভাবিক ব্যাপার। যেমন আমরাও ছোটবেলায় দেখছি একটা অপরাধ করে ফেলছি, মনে করেন আমার অভিভাবক আমাকে ধরছে, আপনার অভিভাবক আপনারে ধরছে শাস্তি দেওয়ার জন্য, কোনো মতে সুইটা দুইটা বাঁচা গেছে। কিন্তু পরবর্তীতে যখন ধরা পড়া হয়েছে অপরাধ হয়েছে দুইটা, এক নাম্বার অপরাধ ওই যে আগের অপরাধের শাস্তি, দুই নাম্বার অপরাধ আমার এখান থেকে পালায় গেলি, এটা হলো দ্বিগুণ শাস্তি। মূসা আলাইহিস সালামের উম্মত চিন্তিত আছে যে হায় হায় এখন নাইলে বাঁচলাম, পরে যদি ধরা পড়ি তাহলে পরিস্থিতি কি হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াজাওয়াজনা বিবানী ইসরাঈলাল বাহর ফাআতবাআহুম ফিরআউনু ওয়া জুনুদুহু বাগয়ান ওয়া আদওয়া حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন আমি বনি ইসরাইলদেরকে সাগর পার করে নিরাপদে পৌঁছায় দিলাম। মূসা আলাইহিস সালামের উম্মত যখন নিরাপদ দূরত্বে চলে গেছে, ফেরাউন তার বাহিনী নিয়ে সাগরের পাড়ে এসে পৌঁছায় গেল। আসার পরে ফেরাউন দেখতেছে সামনে একটা বিশাল বড় ফাঁকা রাস্তা, সমুদ্রের মধ্যে রাস্তা। ফেরাউন খুব ভালো মতো জানে এই রাস্তা আমার জন্য করা হয় নাই, কিন্তু দাম্ভিকতার কারণে অহংকার করার কারণে সীমা লঙ্ঘনকারী হওয়ার কারণে তাকে তার অহংকার তার দাম্ভিকতা ওই রাস্তার দিকে পরিচালিত করে দিল। এইবার সে পেছনে ধাওয়া শুরু করলো। মূসা আলাইহিস সালামের উম্মতেরা যখন সাগরের অপর প্রান্তে নিরাপদে পৌঁছায় গেছে, রাস্তা যাদের জন্য বানানো হয়েছে তাদের ব্যবহার শেষ, এখন তো আর রাস্তার দরকার নাই।
ফেরাউন তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মধ্যে মাছ দরিয়ায় পৌঁছাইল, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন পানি আবার আগের মতো হয়ে যাওয়ার জন্য। এইবার যখন দুই দিক থেকে পাহাড় সাদৃশ্য পানির ওই উঁচু দেয়াল একত্রে ফেরাউনের বাহিনীর উপরে একবারে পড়ল, সুবনি খেয়ে একেবারে সমুদ্রের তলদেশে তারা তাদের অবস্থা খারাপ, সবগুলা মারা গেল। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তাআলা ফেরাউনকে একবারে মারেন নাই, জিব্রাইল আলাইহিস সালাম ওকে তল থেকে উঠায় নিয়ে আসছে। চুবনি চলতেছে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে ফেরাউন। ফেরাউন এবার বুঝতে পেরেছে আজকে আর আমার কোনো উপায় নাই, আজকে আমার কোনো সার নাই, আজকে আমার জীবনের শেষ দিন। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরাক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। এবার ও কি বলতেছে? ও বলতেছে আমি ঈমান আনলাম, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, যার উপরে বনী ইসরাঈলরা ঈমান এনেছে আমি তার উপরে ঈমান আনলাম। ঈমান কবুল হওয়ার, তাওবা কবুল হওয়ার একটা সময় আছে, ওই সময় যখন পার হয়ে যায় তখন তাওবা কবুল হয় না, ঈমান গৃহীত হয় না, ঈমান কবুল হয় না। যেমন হাদিসের মধ্যে আসছে তাওবার দরজা একবারে পশ্চিম দিক দিয়ে সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাওবা কবুল করবে। এটা তো সামগ্রিক সবার জন্য একটা সময়, কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত একটা সময় আছে যে আমার তাওবা কত সময় কবুল হবে। হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহ ইয়াকবালু তাওবাতাল আবদি মা হাত্তা মা লাম ইগরগির, যতক্ষণ তার মরণ যন্ত্রণা না উঠে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দার তাওবা কবুল করে। ফেরাউন এখন সুনিশ্চিত মৃত্যুর মুখোমুখি, ও এখন আল্লাহ তাআলাকে কেমন জানি ঈমান আনার লোভ দিচ্ছে। ও বলতেছে আমি ঈমান আনলাম, তার উপরে যার উপরে বনী ইসরাঈলরা ঈমান এনেছে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এখন তোমার এই ঈমান তো আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। ওয়া আনা মিনাল মুসলিমিন, সে বলতেছে আমি তো মুসলমানদের একজনই, আল্লাহ তাআলার পক্ষ থেকে কেমন জানি জবাব, আল আনা ওয়া কদ আসাইতা মিন ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন ঈমান আনতেছো তুমি, এখন এত দাওয়াত তোমার কাছে দেওয়া হয়েছে, মূসা হারুন আলাইহিমাসসালাম বারবার তোমার কাছে গেছে, তুমি ফিরিয়ে দিয়েছো, বনী ইসরাইলদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, যারা ঈমান এনেছে তাদেরকে তুমি হত্যা করে ফেলছো, আর এখন তুমি মুসলমান দাবি করতেছো, ঈমান আনতেছো, ওয়া কদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি এর আগে সীমা লঙ্ঘন করেছো, জমিনের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো, এখন তোমার ঈমান কবুল করা হবে না। কিন্তু তোমাকে আমি তোমার পরবর্তী যারা আসবে তাদের জন্য শিক্ষণীয় করে রেখে দিব। আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ তাআলা বলেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার দেহকে হেফাজত করব, কেন? লিতাকুনা লিমান খালফাকা আয়া, যাতে করে তুমি তোমার পরবর্তীদের জন্য আমি আল্লাহ তাআলার একটা নিদর্শন হতে পারো। এখন বলেন ফেরাউনের লাশ সমুদ্রের মধ্যে থাকছে, পচে নাই, গলে নাই, নষ্ট হয় নাই, অনেক বছর পরে সমুদ্র থেকে তোলা হয়েছে, ওইটাকে এখন মিশরের জাতীয় জাদুঘরে রাখা হয়েছে। আফসোস লাগে এই মমিটা লাশটা কোন গবেষণার জন্য এক জায়গা থেকে আরেক জায়গা নেওয়া হবে, ওই জালেম ফেরাউনের লাশটাকে বর্তমান মিশরীয় সরকার এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য একেবারে রাষ্ট্রীয় ব্যবস্থা করেছে। একজন জীবিত রাষ্ট্রপতি গেলে যেমন ব্যবস্থা থাকে, রাজকীয় ব্যবস্থা তারে ওইভাবে পাঠাইছে। একটা জালেমকে ওই ধরনের সম্মান একজন জালেম ছাড়া আর কেউ করতে পারে না। একটু চিন্তা করে দেখেন, এই ফেরাউনের লাশ আমরা মোবাইলে দেখি, ভিডিওতে দেখি, কিন্তু দেখার জন্য তো আল্লাহ তাআলা রাখেন নাই, শিক্ষা নেওয়ার জন্য রাখছিল। সে কথাও আল্লাহ তাআলা জানেন যে এরা শুধু টাকা খরচ করে মিশরে গিয়ে লাশটা দেখবে কিন্তু শিক্ষা গ্রহণ করবে না। এজন্য আল্লাহ তাআলা বললেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন,
নিশ্চয়ই অধিকাংশ মানুষ আমার নিদর্শন সমূহ সম্পর্কে গাফেল। ফেরাউনের এই পরিণতির কথা শুধুমাত্র কোরআনুল কারীমের মধ্যে আছে তা নয়, অতীতের তাওরাত জাবুর ইনজিল সবগুলোর মধ্যে আছে, তাওরাত জাবুরের মধ্যে আছে। তার মানে খ্রিস্টানেরাও জানে, ইহুদিরাও জানে। এই ঘটনা জানার পরেও চিন্তা করে দেখেন, কোন মানুষ যদি একটু চিন্তা করত, জুলুম করার কারণে, আল্লাহর বিরোধিতা করার কারণে, ইমামদারদের উপরে অত্যাচার করার কারণে ওর পরিণতি কি হলো, ওই চিন্তা ওই শিক্ষা যদি দুনিয়ার মানুষ গ্রহণ করত, আপনি আমি বুজুর্গ হওয়ার আগে তামাম দুনিয়ার শাসকেরা আল্লাহর ওলি হয়ে যেত, ঠিক না? আগে আল্লাহর ওলি ওরা হইতো, ওরা যদি আল্লাহর ওলি হয়ে যায়, তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, তাহলে আমরাও তাহাজ্জুদ গুজারি হয়ে যেতাম, আল্লাহর ওলি হয়ে যেতাম। কিন্তু শুধু দেখে শিক্ষা গ্রহণ করে না। সেজন্য আমরা যখন জমিনে ভ্রমণ করব, আল্লাহ তাআলা জমিনে ভ্রমণ করতে বলছেন, কুল সিরু ফিল আর ফানজুরু, জমিনে ভ্রমণ করো আর দেখো, শুধু সৌন্দর্য দেখাই খরচ করে, টাকা পয়সা খরচ করে শুধু দেখাই তুমি বৈশা থাকো না, এটাও দেখো যে এই জমিনে কত শক্তিশালী মানুষেরা ছিল। ফানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাব, আবার আল্লাহ তাআলা বলেন ফানজুরু কাইফা কানা আকিবাতুল যালিমিন, দেখো জালেমদের, তোমাদের অতীতে যারা ছিল তাদের শেষ পরিণতি কি হয়েছে, দেখারাই এই শিক্ষা আমাদের গ্রহণ করতে বলা হয়েছে। তা যাই হোক, আশুরা তথা মুহররম মাসের 10 তারিখে সহিহ হাদিসের বিশুদ্ধ প্রমাণের মাধ্যমে যেই দুইটা পাওয়া যায়, একটা হলো আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে জালেম ফেরাউনের কবল থেকে নিষ্কৃতি দিয়েছেন, শুধু নিষ্কৃতি দিয়েছেন তা না, জালেম ফেরাউনকে তার সৈন্যবাহিনী সহ সাগরে পানিতে ডুবিয়ে আল্লাহ তাআলা একবারে ধ্বংস করে দিয়েছেন। এই দুইটা বিষয় ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আফসোস, এই দ্বীনের সঠিক বিষয়গুলো না জানার কারণে আমরা অনেক সাধারণ মানুষও ধোকার মধ্যে পড়ে যাই। এখন আসেন, আমরা এই দশকে কি আমল আছে, গোটা মুহররম মাসে রোজার ব্যাপারে তো হাদিস আমরা পাইলাম, কিন্তু এই দশক তথা এই 10 তারিখের কি এমন ফজিলত তাও জানলাম, কি আমল এটা আমরা একটু জানি। এক নম্বর আমল যে এই দিন আমরা রোজা রাখবো, এই দিন আমরা কি রাখবো, রোজা রাখবো। قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشوراء احتسب على الله ان يكفر السنه التي قبلها। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আশুরার সিয়ামের ব্যাপারে আল্লাহ তাআলার ব্যাপারে আল্লাহ তাআলার নিকটেই আশা রাখি যে এই রোজার কল্যাণে আল্লাহ তাআলা বিগত এক বছরের গুনাহগুলো মাফ করে দিবে। এক নম্বর আমল পাইলাম যে এই দিন আমরা কি রাখবো, একটু জোরে বলেন, রোজা রাখবো। এই রোজা কি আমরাই শুরু করছি, না, মক্কায় জাহেলিয়াতের সময়ও এই রোজা ছিল, ইসলামের পূর্বেও কি এই রোজা ছিল। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানাত কুরাইশুন তাসুমু আশুরা ফিল জাহিলিয়া। আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত সহিহ মুসলিমের হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুরাইশেরা জাহেলিয়াতের সময়ও এই 10 তারিখে রোজা রাখত, শুধু কুরাইশেরা রাখত তা নয়, ওয়া কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 10 তারিখে রোজা রাখতেন। এটা মক্কায় থাকা অবস্থায়, কিন্তু উনি রাখতেন, কিন্তু কাউকে রাখার জন্য মক্কায় উনি নির্দেশ দেন নাই। ফালাম্মা হাজারা ইলাল মাদিনা সামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, একটু খেয়াল করেন, হিজরতের আগে 10ই মুহররম জাহেলিয়াতের সময় তারাও রোজা রাখত, নবীজিও রোজা রাখতেন। এরপরে যখন হিজরত হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, নিজে রোজা রাখলেন এবং সাহাবাদেরকেও রোজা রাখার জন্য বললেন। ফালাম্মা ফুরিদা শাহরু রমাদান ক্বালা মান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এরপরে যখন রমাদানের রোজা ফরজ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার খুশি 10 তারিখে রোজা রাখবে, যার খুশি রোজা ছেড়ে দিবে। যে কথার জন্য আমি বললাম আর কি, তার মানে আশুরার রোজা জাহেলিয়াতের সময়ও ছিল, নবীজিও রাখছেন, মদিনায় আসার পরেও নবীজি এই রোজাটা রাখছেন। এখন ইসলামে আশুরার রোজা এই প্রবণতা বা এই প্রচলন শুরু হইলো কখন? عن ابن عباس رضي الله تعالى عنه
ان رسول الله صلى الله عليه وسلم قدم المدينه فوجد اليهود صياما يوم عاشوراء رسول اكرم صلى الله عليه وسلم হিজরত করে যখন মদিনায় আসলেন তিনি দেখতে পাইলেন ইহুদিরা 10ই মুহররম রোজা রাখে فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه رسول صلى الله عليه وسلم ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন কোন কারণে তোমরা এই দিন রোজা রাখো فقالوا هذا يوم عظيم ইহুদিরা বলল এই দিন আমরা রোজা রাখার কারণ হলো এই দিন হলো একটা মহান দিন একটা মহা তাৎপর্যপূর্ণ দিন কেন আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা ও তার কওমকে নাজাত দিয়েছে তথা ফেরাউনের দুষ্কৃতি কবল থেকে তাদেরকে মুক্ত করেছে ওয়া গররাকা ফিরআউন ওয়া কওমাহু এই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে ডুবাইয়া ধ্বংস করেছে ফাসামাহু রাসূলুল্লাহ ফাসা এর পরে তারা বলতেছে ফাসামাহু মূসা শুকরান মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশার্থে এই দিন রোজা রেখেছে এই দুইটা ঘটনা ঘটছে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশার্থে এই দিন উনি রোজা রাখছেন ফানাহনু নাসুমু এই জন্যই আমরা রোজা রাখি কারণ এটা আমাদের জন্য মহান একটা দিন فقال رسول الله صلى الله عليه وسلم فنحن احق واولى بموسى منكم আল্লাহর নবী আবার বলতেছে শোনো মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমরা অধিক হকদার তোমাদের চাইতে বেশি হকদার কারণ মূসা আলাইহিস সালামকে তারা যদিও তাদের নবী বলতো কিন্তু আখেরি নবীর আবির্ভাবের পরে তাদের ওই ধর্ম বাতিল হয়ে গেছে এজন্য তারা মূলত মূসা আলাইহিস সালামের ধর্মের উপরে নাই আর মূসা আলাইহিস সালাম বারবার তার উম্মতদেরকে আমার আপনার নবীর আগমনের সুসংবাদ জানায় দিয়েছে তার মানে ওরা ওদের নবীরকেই মানে নাই এজন্য নবী বললেন যে আমার ভাই মূসার ব্যাপারে তোমাদের চাইতে আমরা অধিক বেশি হকদার এবার কি হলো ফাসামাহু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি এবার নবীজি নিজে রোজা রাখলেন সাথে সাথে সাহাবাদেরকেও রোজা রাখতে বললেন এখন রোজা রাখবে কয়টা কয়টা রোজা রাখবে এভাবে চলতেছে রোজা রাখা সাহাবা ইকরাম একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দিলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো ইহুদি নাসারাদের জন্য বড় একটা দিন আমরা তো তাদের সাথে আমলটা করি এটা মিলা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলছেন খালিফুল ইহুদা ওয়ান নাসারা তোমরা ইহুদিদের বিপরীত করবা সেজন্য অনেক হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী জানায় দিয়েছেন যে দাড়ি যাদের একবারে লম্বা রাখে তাই না ছাড়েই না এটা ইহুদিরা রাখে কিন্তু ইসলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এটা একাধিকবার প্রমাণিত যে আমরা এক মুষ্টির বেশি রাখি এক মুষ্টি পরিমাণ হলে এরপর এটা কেটে দিব আবার হাদিসের মধ্যে আসছে দাড়ি যখন সাদা হয়ে যাবে সাদা তখন এটারে খিজাব লাগাইতে হবে কলব লাগানো যাবে না কলবে যদি উপরে পাত্তা পড়ে যায় এটারে যদি ঢেকে ফেলে তাহলে তো অযু গোসল হবে না ন্যাচারাল কালার লাগাইতে হবে মেহেদি লাগাইতে হবে ওদের সাথে কালারটাকে সাদৃশ্যপূর্ণ রাখা যাবে না এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন ইবাদতের ক্ষেত্রে তো মুখালিফ হবই সাথে সাথে দুনিয়াবি বিষয় দেখেন তাদের সাথে আমাদের মিল রাখা যাবে না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে জানায় দিয়েছেন হাদিসের মধ্যে আসছে হিনা সাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার রোজা রাখতেন ওয়া আমারা বিসিয়ামিহি এবং সিয়ামের জন্য আশুরার রোজার জন্য সাহাবাদেরকে আদেশ করলেন فقال يا رسول الله صلى الله عليه وسلم قالوا يا رسول الله صلى الله عليه وسلم صحابه বলল হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম انه يوم معظمه اليهود والنصارى এই দিনটা ইহুদ নাসারাদের কাছে অত্যন্ত সম্মানজনক দিন فقال رسول الله صلى الله عليه وسلم فاذا كان العام المقبل صمنا يوم التاسع ان شاء الله এরপরে নবীজি বললেন শোনো যেহেতু ওই দিনটা তাদের জন্য সম্মানের দিন আমি যদি আগামী বছর পাই ইনশাআল্লাহ আমি 9 তারিখ রোজা রাখবো যদি আমি আগামী বছর পাই তাহলে আমি 9 তারিখ রোজা রাখবো হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর পান নাই উনি ইন্তেকাল করেছেন দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইচ্ছা পোষণ করেছেন
ইচ্ছা পোষণ করেছেন, আল্লাহ রাসূল যেহেতু ইচ্ছা পোষণ করেছেন হায়াত থাকলে তিনি আমলটা করতেন, এজন্য এর সাথে আমরা আরেকটা রোজা আগের দিন মিলায়া রাখব, চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার হাদিস কি ওই যে আখালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, সাহাবা ইকরাম বলছে ইয়া রাসূলুল্লাহ তাদের সাথে এই দিনটা তারা সম্মানজনক মনে করে, আল্লাহ রাসূল এজন্যই বললেন যে তোমরা আরেকটা দিন, তো এই দিন যদি আগামীতে পাই আমি তাহলে 9 তারিখেও রোজা রাখবো ইনশাআল্লাহ, সেজন্য আমরা চেষ্টা করব 9 তারিখেও রোজা রাখতে। আজকে হলো আরবি 6 তারিখ, যদি সূর্য ডুবার সাথে সাথে শুরু হবে 7 তারিখ, পরের দিন সূর্য ডুবার পরে 8 তারিখ, পরের দিন 9 তারিখ 10 তারিখ, এই দুইটা দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। আর আশুরার রোজা, এটার হুকুম হলো এটা সর্বোচ্চ সুন্নাত, কেউ কেউ বলে মুস্তাহাব, কেউ যদি জুলুম হয়ে যায় কেউ যদি না রাখে তাকে আমরা তিরস্কার করব না, কিন্তু রাখলে ফজিলত অনেক আছে। এরপরে আসেন যে এই দিনকে কেন্দ্র করে যে কাজগুলো ঘটে বা এই দিনটাকে যেই দিবসের কারণে আমরা অধিক স্মরণ করে থাকি সেটা হলো কারবালার ঘটনার কারণে। কারবালার সাথে মূলত এই দিনের ফজিলতের কোনো সম্পর্ক নাই, ওই হৃদয় বিদারক ঘটনাটা এই দিনে ঘটে গেছে, আর এটাকেই আমরা কেন্দ্র করে ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই শাহাদাতটাকে আমরা অনেকে মনে করতেছি কারবালা মনে হয় এই দিনই ঘটছে, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার প্রায় 50 বছর পরে এই কারবালার মর্মান্তিক ঘটনাটা সংঘটিত হয়েছে। সুতরাং আমরা জানি শরীয়তের বিধিবিধানকে এমন কোন বিষয়ের সাথে জোড়ায় না ফেলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর একটা বিষয়, এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে বিশেষ করে শিয়া সম্প্রদায় যে কাজগুলো করে থাকে এগুলোর সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নাই, বরং এই ধরনের কাজের দ্বারা ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে। তাজিয়া মিছিল যেটা বের করে এর ইতিহাস খুঁজে দেখেন, এর ইতিহাস খুঁজলে পাওয়া যাবে এর মধ্যে স্পষ্ট শিরিক আছে। এরপরে মাতাম করে নিজের গায়ে হায় হোসেন করে, ইসলাম এমন কোন অনুমতি দেয় নাই যে একটা মানুষ শোকে নিজের গায়ে আঘাত করতে পারবে। সর্বোচ্চ স্বামী মারা গেলে স্ত্রী তার জন্য ইদ্দত পালনকালীন সময়টা শোক পালন করতে পারে, এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখার দরকার। এই ধরনের কাজ আমাদের মধ্যে হয়ে যায়, আমরাও অনেক আবেগ আপ্লুত হয়ে পড়ি, কিন্তু এটা ঠিক যে ইয়াজিদের তত্ত্বাবধানে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেই মর্মান্তিক ঘটনাটা ঘটিয়েছে এটা খুব নেককারজনক একটি কাজ। আরেকটা বিষয় আমরা খেয়াল রাখবো, ইয়াজিদকে দোষারোপ করতে গিয়ে আমরা আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করে বসি। খবরদার, আমরা প্রতি জুমার খুতবার শেষ খুতবায় বলি আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিদুহুম গারদাম মিন বাদি, আল্লাহর নবী বলতেছেন যে খবরদার সাবধান, আমার পরবর্তীতে তোমরা আমার সাহাবাদেরকে সমালোচনার পাত্র বানায় না। একজন ভুল করছে, এ দায়বদ্ধতা তার, এই গুনাহ তার। আরে নূহ আলাইহিস সালামের সন্তান, সে তো কাফেরদের অন্তর্ভুক্ত ছিল, লূত আলাইহিস সালামের স্ত্রী কাফেরদের অন্তর্ভুক্ত ছিল, এজন্য কি আপনি লূত আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে দোষারোপ করবেন নাকি? এটার কোনো সুযোগ নাই। সুতরাং আমরা সাহাবীদেরকে কোনো উপর দোষারোপ করার কোনো প্রকার এই আলোচনার মধ্যে আমরা শরীক হব না, কোনো চিন্তা আমাদের মাথার মধ্যে রাখবো না। উনি কাতে ওহি ছিলেন, প্রত্যেকটা সাহাবী নবীর সংস্পর্শতা পেয়েছেন, সাহচর্য পেয়েছেন, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃতভাবে এই মুহররম এবং আশুরায় যে আমলগুলো আছে এগুলো করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি।